वेलकम टू पायल्स किचन। वेजिटेबल स्टकर रेसिपी নিয়ে এসেছি। জলের বদলে যদি যে কোনো স্যুপ আপনারা এই ভেজিটেবল স্টক দিয়ে বানান তাহলে স্যুপের নিউট্রিশন আরো দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো স্যুপ আপনারা বানাতে পারেন এই ভেজিটেবল স্টক দিয়ে। আর এটা আপনারা একবার বানিয়ে ফ্রিজে 5 থেকে 7 দিন স্টোর করে রাখতে পারেন। যখনই কোনো স্যুপ বানাবেন ফ্রিজ থেকে বের করে ইউজ করতে পারবেন। কড়াতে 1 লিটার ফিল্টারের জল ঢেলে গ্যাসে বসিয়ে দিয়েছি, হিট লো আছে। জলে 3টা তেজপাতা অ্যাড করে দিচ্ছি, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, এখানে 1/2টা পেঁয়াজ টুকরো করে রেখেছি, গাজরের পিছনের সাইডটা কাটা আছে আর সামনের সাইডটা, বাঁধাকপির পাতা, আর এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটির খোসাগুলো শুধু নিয়েছি। যে কোনো সবজির খোসা দিয়ে কিন্তু স্টক, ভেজিটেবল স্টক বানানো হয়। এগুলো আগে নুন গরম জলে, পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সব সবজি নুন গরম জলে 1/2 ঘন্টা সোক করে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো সব অ্যাড করে দেব জলে। সবজির ট্রিমিংস আর খোসাতেই কিন্তু নিউট্রিয়েন্টসগুলো থাকে বেশি পরিমাণে। হিট হাই করা যাবে না, লো হিটেই আঢাকা বয়েল করতে হবে 20 থেকে 30 মিনিট, এর বেশি না। 20 থেকে 30 মিনিটের বেশি স্টক বয়েল করে না, আর ঢাকা দিয়ে বয়েল করে না, আঢাকাই বয়েল করে। 30 মিনিট হয়ে গেছে, কম আছে, 30 মিনিট বয়েল হয়েছে, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। নামিয়ে ছেঁকে নেব। সবজির খোসা আর ট্রিমিংসগুলো সব গুণ জলে এসে পড়েছে, এগুলোর আর দরকার নেই, ছেঁকে নেব। একটা গামলা নিয়েছি, তার উপর ছাঁকনি রেখেছি, এখানে ছেঁকে নেব। এই স্টকটা ঠান্ডা হওয়ার পর একটা বোতলে ভরে ফ্রিজে 5 থেকে 7 দিন স্টোর করে রাখতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি আর হেলদি ভেজিটেবল স্টক। এর পরের ভিডিওতে আমি আপনাদের জন্য ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন।